আসসালামু আলাইকুম। গুচ্ছবর্তী পরীক্ষা নিয়ে চিন্তিত? ভাই, চিন্তা আসলে পড়ারই কথা। গুচ্ছবর্তী পরীক্ষা নিয়ে অ্যাকচুয়ালি চিন্তার রিজনটা কি হতে পারে? নাম্বার ওয়ান, হতে পারে তুমি সেকেন্ড টাইমার। এখন তোমার আসলে গুচ্ছ মেডিকেল এবং যা বিভাগে আর কোনো অপশন নাই। বা হতে পারে যে সাস্ট জগন্নাথ তোমাকে হচ্ছে মানে খুব বেশি টানে, অথবা সিএসসি ট্রিপলি তুমি বুয়েট বা ইঞ্জিনিয়ারিং বা ঢাবিতে তুমি পাচ্ছ না, তোমাকে গুচ্ছে পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা আছে তার জন্য। তো যেটাই তোমার ইচ্ছা হোক, গুচ্ছতে খুব ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য খুব ভালো একটা গাইডলাইন দরকার। কি কি বই পড়া উচিত, কোন কোন স্ট্র্যাটেজিতে আগানো উচিত সেটা জানা খুবই জরুরি। মেডিকেলে দেখো ভাই, 100টা অবজেক্টিভ আসে, 1 ঘন্টা সময় থাকে। তো প্রত্যেকটা অবজেক্টিভ কি থাকে? দেখবা, দাগাবা, দ্যাটস ইট। এখানে তো ভাবাবের কিছু নাই, এখানে কত কোনো ম্যাথ নাই। সর্বোচ্চ গেলে 2টা বা 3টা ফিজিক্সের ম্যাথ আসে, আর কিচ্ছু আসে না। বাকি 96-97টা প্রশ্ন দেখবা দাগাবা, প্রশ্ন দেখবা দাগাবা। এখানে কোনো অবজেক্টিভেই তোমার হচ্ছে 30 সেকেন্ডের বেশি, 20 সেকেন্ডের বেশি সময় নেওয়ার আসলে কোনো মানে দরকার নাই। পারলে ডাইরেক্ট দাগা ফেলতে পারো, বাট কুচ্ছ এরকম না। সময় দিয়ে রাখছে মেডিকেলের সমান, কিন্তু প্রশ্ন দিয়ে রাখছে ঢাবি স্ট্যান্ডার্ড, বুয়েট স্ট্যান্ডার্ড। কি করবে পোলাপাইন? তো এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো কিভাবে তুমি প্রিপারেশন নিলে গুচ্ছতে ভালো একটা সিট, ভালো একটা ভার্সিটির ভালো একটা সাবজেক্ট তুমি হচ্ছে নিজের করে নিতে পারবা, সেটা নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে ভাইয়া, গুচ্ছতে কিন্তু তোমার জিপিএর উপর কোনো আলাদাভাবে মার্ক থাকে না। ঢাবিতে তোমার এসএসসির জিপিএটাকে 2 দিয়ে গুণ করা হয়, এইচএসসি জিপিএকে 2 দিয়ে গুণ করা হয়। মেডিকেলের কথা তো আর বললামই না। গুচ্ছতে তুমি জাস্ট অ্যাডমিট কার্ডটা পাইলেই হলো, তুমি রেসে কিন্তু আগে থেকে পিছিয়ে নাই। ঢাবিতে হয় কি, তুমি পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু রেসে কিছুটা পিছিয়ে থাকবা যদি তোমার A+ না থাকে। হ্যাঁ, আর মেডিকেলে তো A+ না থাকলে তো বেশ পিছিয়ে থাকার সম্ভাবনাই থাকে। তো এইখানে একটা পজিটিভ যে যারা হচ্ছে জিপিএ ভালো আসে নাই, 3.5 এর উপর আসো জাস্ট, হ্যাঁ এইচএসসিতে 2টা যোগ করে অন্তত 8 আসো, তো তাদের কিন্তু আসলে একটা ভালো একটা সুযোগ আছে গুচ্ছে ভালো করার। আর একটা কথা, এখানে একটা ভার্সিটি না, টোটাল 22টা ভার্সিটি আছে। তো দেখা যাচ্ছে যে তুমি হচ্ছে সাস্ট জগন্নাথ ইসলাম ইউনিভার্সিটি বা হচ্ছে এরকম না হলেও তোমার ভালো ভালো বা মিডিয়াম ভালো যে ভার্সিটিগুলো আছে, যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি পড়তে পারবা। তার জন্য তো ভাই আগে ভর্তি পরীক্ষায় খুব ভালো না হোক, মিডিয়ামের চেয়ে ভালো তো একটা পরীক্ষা দিতে হবে, তাই না? তো কি কি করা উচিত সেগুলো নিয়ে আলোচনা করব। টোটাল থাকে হচ্ছে 6টা সাবজেক্ট, ওখান থেকে তোমাকে 4টা দাগাতে হবে। ফিজিক্স এবং কেমিস্ট্রি ম্যান্ডাটরি, মানে দাগাইতেই হবে, ঠিক আছে? এক একটা সাবজেক্টে অবজেক্টিভ থাকে 25টা করে। ঢাবিতে কিন্তু ছিল 15টা, বাট এখানে 25টা। এটা রিজন হচ্ছে ঢাবিতে তো রিটেন আছে 10 মার্ক, গুচ্ছে কোনো রিটেন নাই। সো 25টা অবজেক্টিভই কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা ম্যাটার হইতেছে যে ভাইয়া, ফিজিক্স এবং কেমিস্ট্রি পুরোটা ঢাবি স্ট্যান্ডার্ডভাবে তুমি প্রিপারেশন নিতে পারবা। সো গুচ্ছর প্রিপারেশন এবং ঢাবি প্রিপারেশনের মধ্যে আসলে দেখা যায় 70%-এর মতো মিল আছে। হ্যাঁ, যে ফিজিক্সটা বিশেষ করে ফিজিক্সটা হচ্ছে মানে পুরাই মিল, তারপর হচ্ছে ম্যাথও পুরাই মিল। হ্যাঁ, কিছুটা একটু আলাদা ব্যাপার আছে সেগুলো আমি আলোচনা করব। কেমিস্ট্রি 60-70% মিল, কিছু আলাদা আছে সেগুলো আমি আলোচনা করবো। প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করবো। লেটস স্টার্ট। সর্বপ্রথম কথা বলবো হচ্ছে ফিজিক্স নিয়ে। তো ফিজিক্স ঢাবি প্রিপারেশন নেওয়ার মতো করে যদি তুমি আগাইতে থাকো, আমি বলবো ওইভাবে নাও, আলাদাভাবে কোনো স্ট্র্যাটেজি নেওয়ার প্রয়োজন নাই গুচ্ছের জন্য। তো এখন কি করবা, যে ঢাবির কথা বলো আর গুচ্ছের কথা বলো, ফিজিক্স প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত? সর্বপ্রথম হচ্ছে ইসাক স্যার বা তপন স্যারের তোমাকে উদাহরণটা করতে হবে। অত বাংলা লাইন পড়ার কোনো প্রয়োজন নাই। মেডিকেলে যেরকম লাইন ধরে ধরে পড়তে এরকম পড়ার কোনো প্রয়োজন নাই। তুমি একটা চ্যাপ্টার ধরবা, ধর ফর একদম তুমি ভেক্টর ধরলা, স্কেলার গুণফল। তো স্কেলার গুণফলে হচ্ছে আই এর সাথে আই ডট করলে এটা হয়, জে ডট করলে এটা হয়, এত কিছু পড়ার কোনো দরকার নাই। ডাইরেক্ট কী করবা, তুমি উদাহরণ দেখবা, ঠিক আছে? মূল বই থেকে ডিরেক্ট উদাহরণ দেখবা। উদাহরণ দেখার পর তুমি অ্যাসপেক্ট অথবা পদার্থ বিচিত্রা এই 2টার থেকে যে কোনো একটা বই কিনবা, 2টা থেকে যে কোনো একটা। এর বাহিরে আসলে আমি সাজেস্ট করবো না, এই 2টা বই বেশ ভালো। ও আমি নিজে পার্সোনালি হচ্ছে 2টা বই পুরো ফুল পড়ছি, আমি দেখছি। হ্যাঁ, তো হচ্ছে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। তো আমি বলবো 2টা থেকে যে কোনো একটা, তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটা নিতে পারো, ঠিক আছে? 2টা বই বেশ গুছানো, বেশ ভালো, বেশ হচ্ছে শর্টকাট দেওয়া আছে, হ্যাঁ তোমার মনে রাখার ছন্দও দেওয়া আছে। তো এগুলো হচ্ছে তুমি কীভাবে পড়ো, তোমার স্ট্র্যাটেজি কীরকম হবে? স্ট্র্যাটেজি হবে এরকম, মূল বই থেকে তুমি ধরো একটা টপিক চুজ করলাম, হ্যাঁ ক্রস গুণফল, তুমি ক্রস গুণফল ইসাক স্যারের বই থেকে একটা অঙ্ক করলাম উদাহরণ থেকে, চ্যাপ্টার শেষে ম্যাথ করার কোনো প্রয়োজন নাই। এরপরে ডিরেক্টলি অ্যাসপেক্ট বা জয়কলিতে তুমি চলে যাবো, পদার্থ বিচিত্রা কিন্তু জয়কলি পাবলিকেশনের। ওনারা এখানে টাইপ ভিত্তিক দিয়ে দিছে, দেখো ক্রস গুণফল নামক একটা টাইপ আছে। তুমি অবশ্যই প্রথম থেকে সিরিয়ালি শুরু করবা, আমি ফর এক্সাম্পল ক্রস গুণফল দিয়ে বুঝাচ্ছি। তো ক্রস গুণফলে দেখবা সবার প্রথমে ঢাবির প্রশ্ন দিছে, ঢাবি
হচ্ছে কোনো না কোনো বছর তো অবশ্যই ক্রস গুণফল আসছে। হ্যাঁ, ওনার লেটেস্ট গুলো আগে দিছে, অর্থাৎ 2022 সালে যদি ক্রস গুণফল এক প্রশ্ন থেকে থাকে তখন সেটা সবার আগে দিবেন। ওকে, এরপরে দেখবা 2021 সালের প্রশ্ন, মানে ওনার ঢাবিকে আগে ফোকাস করে দিছে। এরপরে ধরো ঢাবিতে ক্রস গুণফল নিয়ে ধরো পুরো সব মিলে তিন চারটা প্রশ্ন আছে, দ্যাটস ইট। এরপরে দেখবা আলাদাভাবে আবার দেওয়া আছে, গুচ্ছের জন্য আলাদাভাবে দেওয়া আছে, যাবি রাবি জন্য দেওয়া আছে। এখন তুমি যদি গুচ্ছেটার দিকে তাকাও দেখবা প্রশ্ন নাই, খুবই কম। কারণ ওই গুচ্ছ ভার্সিটি হয়েছে কত সাল, 2020 সালে, 20 21 22, তার মানে মাত্র 3টা বছর তুমি প্রশ্ন পাচ্ছ। যদি ভাবো যে আরে অল্প প্রশ্ন, ভাই এখানে ভুল তুমি ভাববা, শুধুমাত্র এই কয়েকটা গুচ্ছের শুধুমাত্র প্রশ্ন ব্যাংক, আসলে কোনো কমপ্লিট প্রশ্ন ব্যাংকই নাই। যেগুলো আছে সেগুলো সব আগের বছরের প্রশ্নগুলো কিন্তু দিয়ে দিছে, আগে ভার্সিটিগুলো সব আলাদা ছিল, 2020 সালের আগে গুচ্ছ হওয়ার আগে সব আলাদা ছিল, তো দেখবো ওগুলো সব দিয়ে দিছে। সো শুধুমাত্র 3 বছরের প্রশ্ন মানে পড়েই তুমি চলে যেতে বা ব্যাপারটা তা না, তোমাকে পুরো ফুল ঢাবির প্রিপারেশন নিতে হবে। সহজ বাংলা ভাষায় ফিজিক্সের জন্য পুরো ফুল ঢাবির প্রিপারেশন নিতে হবে, তার জন্য দুইটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই ফলো করলে এনাফ, আর কিচ্ছু লাগবে না। এই দুইটা বইয়ের মধ্যে যে কোনোটা হচ্ছে তুমি ফলো করলে এনাফ। এরপরে সর্বশেষ তুমি হচ্ছে পরীক্ষার 1 মাস আগে বা 15 দিন আগে কোনো একটা জায়গায় মডেল টেস্ট দিবা, সেটা অফলাইন হলে আমার মতে বেটার। হ্যাঁ, অনলাইনে না দিয়ে অফলাইনে যদি যে কোনো জায়গায় তুমি হচ্ছে মডেল টেস্ট দিবা, এবং সেই যে মডেল টেস্টগুলো থাকবে শুধুমাত্র পরীক্ষা দিলেই হবে না, সেগুলো সলভগুলো তোমাকে জেনে নিতে হবে নিজ দায়িত্বে, ঠিক আছে? তো আই থিঙ্ক এইগুলো যদি তুমি স্টেপগুলো যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তুমি মানে ভালো একটা ট্র্যাকে থাকবো বলে আমি মনে করি। এবার আসি হচ্ছে কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি প্রিপারেশনটা হচ্ছে ঢাবির সাথে 100% মিল নাই, 60 থেকে 70% মিল আছে। কেন কথা বললাম, ঢাবিতে কোনো ম্যাথ আসে না কেমিস্ট্রিতে, আগে আসতো 2018 সালের আগে কথা যদি বলো দেখবা হচ্ছে আমাদের সময় কিন্তু ম্যাথ আসছিল, বাট এখন রিসেন্ট বছরগুলো দেখা যাচ্ছে কোনো ম্যাথ আসে না, আসে না মানে আসেই না, ঠিক আছে? পুরো ফুল মেডি স্টাইলে কিন্তু হয়ে যাচ্ছে। সো তোমাকে আগে যে কাজটা করা লাগবে, প্রথমত আগে মেডি স্টাইলে প্রিপারেশন নিতে হবে, প্রথমত আগে মেডি স্টাইলে প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ তোমরা হচ্ছে মেডিকেল যেরকম বই হচ্ছে দাগানো লাইন টাইপের পড়তা, অথবা ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে ধরে ধরে পড়তা, ঠিক সেভাবে পড়তে হবে। ফিজিক্স যেমন ধরে ধরে কিছু পড়তা না, ডাইরেক্ট ম্যাথ করে ফেলতা, বাট কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে মেডি স্টাইলে দাগানো লাইনই পড়তে হবে। এখন এটা পড়লে কি তোমার হয়ে যাবে? না ভাইয়া, এটা পড়লে তুমি 60% মতো তুমি কমন পাবা। তো বাকি 40% জন্য তোমার কি করা উচিত, তোমাকে অবশ্যই অবশ্যই চ্যাপ্টার শেষে অবজেক্টিভগুলো সব করে ফেলতে হবে। এখান থেকেই তুমি হচ্ছে মিনিমাম মিনিমাম 30% কমন পাবা। অর্থাৎ মেডি স্টাইলে দাগানো লাইন থেকে যদি তুমি পড়ো, হ্যাঁ দাগানো লাইন থেকে যদি তুমি পড়ো, তোমার কিন্তু 50 থেকে 60% কিন্তু তোমার কমন হয়ে যাবে, 50 থেকে 60% কমন হয়ে যাবে। চ্যাপ্টার শেষ অবজেক্টিভ থেকে তোমার মিনিমাম 25 থেকে 30% তোমার কমন পড়বে। এইবার আসি যে ভাইয়া আমি পড়লাম, এই দুটা বই পড়লাম, আমার তো হয়ে গেলো 100% কাছাকাছি। কথা হচ্ছে যে তোমাকে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে। এইগুলো তুমি পড়লা, তুমি কিন্তু প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে পারলা না যে ভার্সিটির প্যাটার্ন গুলো কিরকম, হ্যাঁ গুচ্ছের প্যাটার্ন গুলো কিরকম। তো তার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই একটা অ্যাডমিশনের বই রাখতে হবে। এই দুটো কোনোটাই তো অ্যাডমিশনের বই না। তো অ্যাডমিশন বই হিসেবে আমি তোমাদেরকে বলতেছি UCC-র অ্যাসপিরিন বইটা তোমরা ফলো করতে পারো। এইখানে বলতে পারো আপনি এখানে কেন রসায়ন বিচিত্রার কথা বললেন না, আসলে ভাই রসায়ন বিচিত্রা অনেক বেশি তথ্য, অনেক বেশি তথ্য, ঠিক আছে? ফিজিক্স বিচিত্রার দরকার কেন ছিল, ওখানে সব রেডিমেড, ওগুলো সব তো ম্যাথ, ওখানে তোমার মানে বাংলা লাইন দাগানো লাইন টাইপের তো কিছু না, তাই না? তো রসায়ন বিচিত্রা আসলে মূলত যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, মেডিকেল প্রিপারেশন যারা নিচ্ছে, আমার মতো এটা বেস্ট, ঠিক আছে? তো ভার্সিটির জন্য ঠিক আছে, ঢাবির জন্য রসায়ন বিচিত্রা মানে ঠিক আছে, বাট আমার মতে গুচ্ছের জন্য ঠিক নাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বলবো আরেকটু কম, আরেকটু কম 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 আছে এরকম বই পড়তে হবে, আরেকটু কম আছে UCC-র অ্যাসপিরিন বইটা আরেকটু গুছানো। হ্যাঁ হচ্ছে রসায়ন বিচিত্রা আমার মতে এত বেশি পড়ার প্রয়োজন নাই, তুমি যদি রসায়ন বিচিত্রা পড়তে যাও তো তখন তো মাথা মানে খেয়ে হারাই ফেলবা এত কিছু, মানে এই দুইটা পইড়া আবার রসায়ন বিচিত্রা আসলে একচুয়ালি সম্ভব না, অনেক বেশি ইনফরমেশন, এক্সট্রা অনেক বেশি ইনফরমেশন রয়ে গেছে যেগুলো আননেসেসারি। আমি বলবো একটু কম্প্যাক্ট করে দেওয়া আছে ইউসিস অ্যাসপিরিন, হ্যাঁ একটু গুছানো আকারও আছে, তোমরা ইউসিস অ্যাসপিরিনটা পড়তে পারো। এই ছিল কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা, নেক্সট আসি ম্যাথ নিয়ে, দ্য মাইটি ম্যাথ। তো গুচ্ছে সমস্যা হয়েছে কি যে ভাইয়া একটা সমস্যা আছে, একটা ভালো দিকও আছে। সমস্যাটা হচ্ছে, আচ্ছা ভালো দিকটা আগে বলি, যে ঢাবিতে একটা রুল ছিল যে তোমার যেটা মেইন সাবজেক্ট সেটা অবশ্যই আগাইতে হবে। সো যদি তুমি ম্যাথটা মেইন নিয়ে থাকো, ইউ হ্যাভ নো অপশন, তোমাকে ম্যাথে আগাইতে হবে। বাট গুচ্ছে কিন্তু না দাগাইলেও হবে, অর্থাৎ তোমার ম্যাথ যদি মেইন সাবজেক্ট হয় তুমি চাইলে ম্যাথে স্কিপ করতে পারো। অনেকে ইন্টারে ভুলে ম্যাথ নিয়ে নিছো, জানতা না, প্রপার গাইডলাইন পাও নাই, ম্যাথ নিয়ে নিছো, জাস্ট নিতে বসে কলেজ থেকে নিয়ে নিছো, দ্যাটস ইট। বাট পরবর্তীতে এসে ঢাবিতে কিন্তু ভালো একটা ভোগান্তিতে তোমরা পড়ছো বা পড়বা, হ্যাঁ যারা হচ্ছে ম্যাথ মেইন সাবজেক্ট নিয়ে নিছো এবং পিওর মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম। তো
তাদের জন্য একটা ভালো একটা অপশন আছে, বুঝছো? তুমি চাইলে ম্যাথটা এখানে স্কিপ করতে পারো, ঠিক আছে? ঢাবিতে বাজে হয়তো পরীক্ষা হবে তোমার, যদি তোমার ম্যাথ মেইন সাবজেক্ট থাকে, এবং তুমি যদি ঢাবি করতে পরীক্ষা দাও অবশ্যই বাজে হবে ম্যাথের জন্য আর কি। বাকিগুলো কেমন হবে আই ডোন্ট নো, বাট বুঝছের জন্য ইউ হ্যাভ দ্য অপশন টু স্কিপ ম্যাথ। তুমি চাইলে ম্যাথ স্কিপ করতে পারো। ওটা কাদের জন্য? যাদের বললাম মেডি স্টাইলের পিউ লেভেলের প্রিপারেশন ছিল। এবার আসি, যারা ভার্সিটি স্টাইলের প্রিপারেশন নিচ্ছ অথবা ইঞ্জিনিয়ার স্টাইলে, তোমাদের জন্য কিন্তু ম্যাথ হবে একটা অস্ত্র। কেন? কারণ হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে দেখবা ম্যাথ থিয়েটার সাবজেক্ট বেশি। হ্যাঁ, এখন তুমি যদি ম্যাথ না দাগাও, তুমি আসলে ম্যাথ থিয়েটার সাবজেক্ট কিন্তু আসলে পাবা না। তবে দুইটা ভার্সিটিতে কিন্তু তোমাকে সুযোগ করে দিচ্ছে। কোন কোন ভার্সিটি? তোমাকে জগন্নাথ ইউনিভার্সিটিতে ম্যাথের উপর কোনো রিকোয়ারমেন্ট নাই, যে তুমি ম্যাথ থিয়েটার সাবজেক্ট পেতে গেলে তোমার ম্যাথ হোমওয়ার্ক পেতে হবে, কোনো রিকোয়ারমেন্ট নাই বা ম্যাথ দাগাইতে হবে। এবার আসি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, NSTU, বেশ ভালো ভার্সিটি। এখানেও কোনো ধরনের আসলে বাধ্যবাধকতা নাই, যে ম্যাথ থিয়েটার সাবজেক্ট পেতে গেলে তোমাকে ম্যাথ দাগাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। সো তুমি চাইলে কিন্তু এরকম দুটা ভালো ভালো ভার্সিটি কিন্তু আসলে তুমি আসলে চান্স পেতে পারবা ম্যাথ না দাগিয়েও। তারপরেও বলো ভাই, 22টা ভার্সিটি, ওটার মধ্যে দুইটা নিয়ে খুব বেশি আশা অ্যাকচুয়ালি করা উচিত না, তো 20টা নিয়ে আমাদের ফোকাস করা উচিত। তো ওই 20টার মধ্যে আসলে কিন্তু ম্যাথ নিয়ে রিকোয়ারমেন্ট আছে, অর্থাৎ তুমি যদি ম্যাথ না দাগাও তুমি ম্যাথ থিয়েটার কোনো সাবজেক্ট পাবা না। সো তোমার যদি প্যাশন হয়ে থাকে ম্যাথ থিয়েটার সাবজেক্ট পড়া, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়া, হতে পারে তোমার প্যাশন বুয়েট ট্রিপলি বা সিএসসি পড়া, ঢাকা ইউনিভার্সিটি বুয়েট ঢাকা ইউনিভার্সিটি ট্রিপলি বা সিএসসি পড়া, বাট তোমার হচ্ছে লাক ফেভার করে নাই, তুমি সামহাও খারাপ হয়েছে পরীক্ষা, তো তোমার জন্য কিন্তু এখনো রাস্তা খোলা আছে, বুঝছে? ভালো ভালো সাবজেক্ট কিন্তু তোমার জন্য আসলে অপেক্ষা করতেছে। হ্যাঁ, সিএসসি ট্রিপলি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনেকগুলো ভার্সিটি বেশ ভালো, এবং বর্তমানে তারা বেশ ভালো করতেছে, এরকম কিন্তু আছে। হ্যাঁ, পিছনের দিকে সাবজেক্টগুলো রিভিউ হয়তো খুব ভালো না, হ্যাঁ বুঝছো সবগুলার, বাট সামনের দিকে প্রত্যেকটা ভার্সিটির রিভিউ কিন্তু আসলেই ভালো, সিএসসি বলো বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো বলো। তো সেইগুলোর ক্ষেত্রে তোমাদের ভাই ম্যাথ দাগাইতেই হবে, না দাগাইলে তুমি জীবনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা না, বুঝছে? জন্য তো কি করা উচিত? তো করা উচিত হচ্ছে তোমাকে সর্বপ্রথম হচ্ছে বোর্ডে অন্তত 5+ বার আসছে এরকম ম্যাথগুলো তোমাকে আগে করা উচিত। তো স্টেপটা হবে এরকম, তুমি একটা চ্যাপ্টার ধরবা। হ্যাঁ, ধরো তুমি ফর এক্সাম্পল হচ্ছে সহলেখা চ্যাপ্টারটা ধরলা, তো 3.1 কি আছে? আছে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো তুমি কনসেপ্টটা তুমি হচ্ছে আগে দেখে নিলা, বই থেকে দেখে নিলা, তো বইয়ের হচ্ছে উদাহরণ করবা। এখন কোনগুলা করবা? দেখা যাবে যে এই যে একই টাইপের অনেকগুলো লেখা আছে, হ্যাঁ তুমি কোনটা করবা? তুমি করবা হচ্ছে যেগুলো একটু বেশি বোর্ডে আসে সেগুলো করবা। এগুলো আমি অ্যানালিসিস করেই বলতেছি, বিগত বছর প্রশ্নগুলো আমি অ্যানালিসিস করেই বললাম যে বোর্ডের প্রশ্ন কিন্তু বেশ পরিমাণে আসে, হয়তো হুবহু দেয় না, একটু চেঞ্জ করে দেয়। এবার আসি 2 নম্বর কথা, একটু শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে যে ভাই আবার ম্যাথ আবার কি মুখস্থ? ইয়াস, মুখস্থ। প্রশ্ন সহজে মনে রাখা যায় এমন ম্যাথের উত্তর মুখস্থ করে ফেলবা। ভাইয়া প্রবলেম হলো টাইম, বুঝছে যে প্রশ্ন, এই প্রশ্নে আসলে 1 ঘন্টায় আনসার করা বেশ টাফ, ঢাবির চাইতে বেশ টাফ। এটা কারণ হচ্ছে বলি, ঢাবিতে আসলে প্রত্যেকটা অবজেক্টিভের জন্য তুমি 45 সেকেন্ড করে সময় পাচ্ছ, বুঝছে? পাচ্ছ 36 সেকেন্ড। একটু চিন্তা করে দেখো, ঢাবিতে যে প্রশ্ন হয় ধরনটা, গুচ্ছের ধরন সেম সেম বলতে বোঝাচ্ছি যে মানে একটা খুব কঠিন একটা খুব সস্তা তা না, কিন্তু তুমি ঢাবিতে পাচ্ছ পার অবজেক্টিভে কি, ঢাবিতে তুমি পার অবজেক্টিভের জন্য সময় পাচ্ছ 45 সেকেন্ড, বাট জিএসটিতে তুমি পাচ্ছ মাত্র 36 সেকেন্ড। দেখা যাচ্ছে যে এটা আসলে মানে উচিত হয় নাই, মানে এতটা কম সময় দেওয়া আমার মতে উচিত না। তুমি জাস্ট গুচ্ছের প্রশ্ন দেখলেই বুঝবা যে আসলে মানে যে প্রশ্ন দেয় এই প্রশ্নগুলো সলভ করা যায়, কিন্তু আসলে 1 ঘন্টার মধ্যে বেশ টাফ, 1.5 ঘন্টা হলে বেটার হইতো, কিছু করার নাই। এখানে একটা এখানেও একটা মেধার যাচাই যে কে কত তাড়াতাড়ি প্রবলেম সলভ করতে পারে। এখন ভাই সারা তো দেখবে না তুমি কিভাবে সলভ করছো, তুমি কি মুখস্থ করে করছো নাকি মুখস্থ করে করো নাই। কিছু কিছু ম্যাথ আছে যেগুলো বোর্ডে প্রচুর পরিমাণে আসছে, তোমার পক্ষে মুখস্থ করা পসিবল সেই সকল ম্যাথের প্রশ্ন এবং আনসার মুখস্থ করে ফেলবা। এখানে একটা কথা হইতে আছে যে কয়টা মুখস্থ করবা, আমি কোনো লিমিটেশন দিচ্ছি না বা সম্ভব না ভাই, প্রত্যেক চ্যাপ্টার এত এত ম্যাথ আছে তুমি কয়টা মুখস্থ করবা, আমি বললাম যেগুলো মনে থাকে ভালো মতো পড়ো, প্রশ্ন সহজে মনে রাখা যায় এমন ম্যাথের উত্তরগুলো মুখস্থ করে যাবা। আমি কিন্তু হচ্ছে জাস্ট একটা টেকনিক বলে দিলাম, দ্যাট নট লাইক যে তুমি ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে 20টা অবজেক্টিভ মুখস্থ করে রাখলে ওখানে চান্স ওখানে এই হচ্ছে কম পাবা, নট নট নট। আমি বলেছি লাক, তোমার লাক যদি ভালো হয় এমন হতে পারে যে এমন একটা ম্যাথ দিলো তোমাকে, বিগত চ্যাপ্টারের একটা ম্যাথ দিলো, ইয়া বড় একটা ইকুয়েশন দিয়ে বললো যে মানে ইয়া বড় ইকুয়েশন না, তোমার ধরো মানে এমন একটা প্রশ্ন দিলো যেটা তোমার মনে থাকবে। হ্যাঁ, যেমন ধরো তোমার পরাবৃত্তের একটা অঙ্ক আছে y = x² + bx + c, হ্যাঁ এখানে হচ্ছে কিছু ডাটা দিয়ে বললো ABC-র মান নির্ণয় করো,
তো তুমি যদি এরকম করো, বাসা থেকে যদি তুমি মুখস্থ করে যাও, মানে এটা তো প্রশ্ন মনে রাখা যায় তাই না? প্রশ্ন মনে রাখা যায়, প্রশ্ন মনে রাখা যায় এমন অঙ্ক বলে যদি মুখস্থ করে যাও, তাহলে হবে কি, তোমার এখানে টাইম সেভ হবে। কিছু কিছু স্টুডেন্ট এটা পারে, সে জানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই পরাবৃত্তটাকে আগে কি করতে হবে, বামে নিয়ে, হ্যাঁ, তারপর এ কমন নিয়ে, তারপর ভাগ করে দিয়ে, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মেটে এনে এই এই করে 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 লাস্টে গিয়ে ধরো তোমার এবিসি মান বের করতে বলে। ঠিক আছে, তো দেখা যায় তুমি এটা পারো, তুমি এটা করতেছো, কোন দিক দিয়ে তোমার 3 মিনিট চলে গেছে তুমি নিজেও জানো না, কিন্তু এই প্রশ্নটা তুমি বাসায় করছিলা এবং তুমি উত্তর মুখস্থ করে গেছো, তখন কিন্তু তোমার এটা খুবই কাজে লাগবে। তো স্যার তো দেখতেছে না তুমি কিভাবে প্রিপারেশন নিছো, এখন কথা হলো ভাই কয়টা মুখস্থ করবা সেটাই হলো একটা ম্যাটার, কতগুলো মনে রাখতে পারবা সেটাও একটা ম্যাটার। বেশি মুখস্থ করতে গিয়ে আবার অঙ্কের বেহাল দশা বানিয়ে ফেলো না, আই ডোন্ট সাপোর্ট দ্যাট। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট কি যে এই টাইমের সাথে যুদ্ধ করার জন্য, নয়তো দেখা যাবে যে এই টাইমের কারণে কিন্তু পিছিয়ে যাবা। এবং অবশ্যই অবশ্যই ম্যাথ আনসার করবো সবার লাস্টে, ম্যাথ আগে ধরতে যাবা তো সমস্যা তৈরি হবে, ম্যাথ লাস্টে সময় রাখবা। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার বাংলা ইংরেজি, হ্যাঁ বলো, বাংলা নিজে থেকে যে কোনো একটা ফিজিক্স কেমিস্ট্রি এগুলো কিন্তু খুব টানের উপর দাগানো যায়, ফিজিক্স একটু সময় লাগবে, কেমিস্ট্রি বায়োলজি পুরো টানের উপর দাগানো যায়, এগুলো মানে প্রশ্ন দেখবা দাগাবা, প্রশ্ন দেখবা দাগাবা এরকম সম্ভব। কিন্তু হচ্ছে ম্যাথটার ক্ষেত্রে একটু সময় লাগবে, প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল হয়, হ্যাঁ চিন্তা ভাবনা করা লাগে, ফার্স্টে দাগাবা না ম্যাথটা, ম্যাথটা লাস্টে রেখে দিবা, বাট এমনভাবে দাগাবা যাতে খুব তাড়াতাড়ি কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ম্যাথের জন্য যাতে পর্যাপ্ত সময় থাকে। লাস্টের দাগাতে গিয়ে যদি কিছুই না দাগাইতে পারো তাহলে কিন্তু আবার বিপদে পড়ে যাবে, তাহলে তো আর ম্যাথ প্রিপারেশন নিয়ে এখন লাভই হলো না, তো বাংলা ইংরেজি প্রিপারেশন নিলে ভালো হতো তাই না? সো ব্যালেন্স রাখবা, ঠিক আছে, যে ম্যাথের জন্য তুমি ধরো পুরো এক্সামের 40% সময় রাখতে পারো, আর বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সের জন্য 60% সময় রাখতে পারো, সব মিলায় এটা রাখতে হবে। কারণ সাস প্রশ্ন করে থাকে সাধারণত, এবং শাস্ত্রের প্রশ্ন কোয়ালিটি সম্পর্কে তোমরা জানো, একটু প্যাঁচা প্রশ্ন করে, ভয় দেখাচ্ছি না। হ্যাঁ, গণিত বিচিতা বইটা অবশ্যই করবা, শুধুমাত্র মেইন বই এগুলো পড়ে কিছুই হবে না, শুধুমাত্র মানে এগুলোর কথা বলতেছি আর কি, যদি তুমি মেইন বই সব অঙ্ক করতে পারো তাহলে তুমি অবশ্যই 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 ভালো করতে পারবা, কিন্তু সমস্যা হলো একটা জায়গায় মেইন বই এত বেশি টেকনিক নাই, অনেক শর্টকাট মেইন বই নাই, সেগুলোর জন্য কি করা উচিত, মিশনের বই পড়া উচিত, এক্সট্রা বই পড়া উচিত, অ্যাসপেক্ট বা কি গণিত বিচিত্রা বই পড়া উচিত। তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে গণিত বিচিত্রা, জয় করে গণিত বিচিত্রা বইটা পড়তে পারো, বেশ ভালো, শর্টকাট শিখতে হবে ভাই, শর্টকাট শিখতে হবে। এখন কথা হলো শর্টকাট কয়টা শিখবা, যেগুলা তোমার জন্য অ্যাপ্লিকেবল, কিছু কিছু শর্টকাট আছে ওগুলা এমনিতে যে বিশাল তোমার কিছুই মনে থাকে না, দরকার নাই ভাই, 2-3 বার ট্রাই করবা মনে রাখার, না মনে থাকলে বাদ, ঠিক আছে, হোক সবাই এটা ফলো করুক, তোমার মনে না থাকলে তুমি বাদ দিয়ে দাও, কিন্তু আমি বলবো শর্টকাট চেষ্টা করবা অন্তত 2 বার অন্তত চেষ্টা করবা বুঝার, শর্টকাটের ভাই গুরুত্ব খুবই বেশি জিএসটি, ভাবি হলেও আমি বলতাম যে হ্যাঁ গুরুত্ব আছে অবশ্যই আছে, বাট জিএসটি একটু বেশি দরকার, কারণ ভাই বুঝতে পারতাম তোমার ফাইটটা কোথায়, তোমার ফাইটটা কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্নের সাথে পুরোপুরি না, তোমার ফাইটটা টাইমের সাথেও, সো এখানে অবশ্যই মাথায় রাখবা। এবং 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 অবশ্যই অবশ্যই যে কাজটা করবা, শাস্ত্রের বিগত প্রশ্ন ব্যাংক এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক থেকে সব দেখার দরকার নেই, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক থেকে যেইগুলা ক্যালকুলেটর ছাড়া করা যায় সেই টাইপগুলো, এগুলো সব খুঁজে পাওয়া খুব একটা কঠিন না, যে ব্যক্তি গুচ্ছের প্রিপারেশন নেয় ম্যাথ, সে প্রশ্ন দেখলে আন্দাজ করতে পারে যে এটা আসলে কি বেশি বুয়েট লেভেলের নাকি এটা আসলে স্ট্যান্ডার্ড লেভেলের, বেশি বুয়েট লেভেলের গুলো স্কিপ করে ফেলবা, মানে কঠিন যেগুলো, হ্যাঁ তুমি তো প্রশ্ন ব্যাংকে নিবা, প্রশ্ন ব্যাংক তো সলিউশন আসেই, তো হ্যাঁ তোমার এত বেশি নিজে নিজে এত বেশি করার দরকার নেই, তুমি সলভই দেখো কোনো সমস্যা নেই, বাট যেগুলো একটু বড় বড় সেগুলো স্কিপ করে ফেলবা, দ্যাটস ইট, এই ছিল আমাদের ম্যাথের প্রিপারেশন। নেক্সটে আসবো হচ্ছে বায়োলজির জন্য, বায়োলজির জন্য আমার খুব প্রিপারেশন আসলে আলাদাভাবে লাগে না, জাস্ট ঢাবির মতো প্রিপারেশন, এবং এখানে প্রশ্নটা বেশ সোজা করে, গুচ্ছের বায়োলজি প্রশ্নটা মোটামুটি সোজাই করে, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আশা করি সমস্যা হবে না, তবে অবশ্যই অবশ্যই রিভিশনের উপর থাকতে হবে। তোমরা কমন 2টা বইয়ের নাম জানো, যে আমাদের বোটানির জন্য হচ্ছে হাসান স্যারের বই এবং জুলের জন্য কাজী আজমল স্যারের বইয়ের পাশাপাশি অবশ্যই হচ্ছে মাজেদা ম্যামের বইটাও পড়ে নিবা, কারণ হচ্ছে এখানে হচ্ছে তুমি আটকাইলে হয়তো জুলজি নিয়ে একটু বাটকাইতে পারে, বাট বোটানি হাসান স্যারের বই এনাফ। এবং অবশ্যই অবশ্যই চ্যাপ্টার শেষে অবজেক্টিভ গুলো পড়বা, এখান থেকেই তোমার হুবহু 20-30% আশা করি কমন পাবা। এবং ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা 3 বারের নিচে মুখস্থ করলে হইব না, 3 বার মানে 3 বার, আমি বলছি 3 বার মানে 3 বার, 2 বার হইলেও হবে না, ভার্সিটি প্রশ্ন ব্যাংক, ভার্সিটি প্রশ্ন ব্যাংক এটা ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে ফেলবা, ঠিক আছে, এখান থেকে অনেক বেশি পাবা, পার্সেন্টেজটা লিখে দিলাম না, ঠিক আছে, পরে দেখা যাবে মেন বই আর পড়বা না। এবার আসি বাংলা নিয়ে, ধরো তুমি ম্যাথ দাগাবা না, ম্যাথ কঠিন লাগে, তুমি মেডিকেল প্রিপারেশন নিছিলা, তো কি করা উচিত তোমার, তোমার বোর্ড বই তো ঠিক মতো পড়ো নাই এতদিন তাই না, তো কি করা উচিত এখন ভাই, একটু বোর্ড বইটা পড়তে হবে। হ্যাঁ, এইচএসসি যে বোর্ড বইটা আছে সেই বোর্ড বইটা অবশ্যই অবশ্যই পড়বা, পর স্ট্র্যাটেজি থাকবে এরকম, সামনে বোর্ড বই খুলে রাখবা,
এবং এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ডক্টর সৌমিত্র শেখর সৌমিত্র স্যারের বইটাও খুলে রাখবা। যখন একটা টপিক পড়বা, ধরো ফর এক্সাম্পল কারক পড়তেছ, তো কারক হচ্ছে আগে মেন বুক থেকে কারক কি, কত প্রকার, তারপর কারক চেনার উপায়, এগুলো পড়ে নিবা। তারপরে হচ্ছে মেন বই থেকে উদাহরণগুলো দেখবা এবং শেখর সৌমিত্র শেখর স্যারের বই থেকে উদাহরণ দেখবা। সো মূল জিনিসটা পড়বা মেন বুক থেকে, এবং যখন উদাহরণ পড়বা, তারপর যখন প্র্যাকটিস করবা, তারপর হচ্ছে অ্যাডমিশনের প্রশ্নগুলো দেখবা, তখন কিন্তু দুই বইটাই। হ্যাঁ, মূল বই তো আর এত কিছু নাই, হ্যাঁ মূল বই তো শুধু থিওরিগুলো বেশি, অবজেক্টিভ তো আর নাই, খুব কম। তো তুমি হচ্ছে সৌমিত্র শেখর স্যারের বই থেকে তখন বেশি বেশি করে অবজেক্টিভ, মানে যত বেশি পারো বেশি বেশি করে অবজেক্টিভ সলভ, অবজেক্টিভ সলভ করবা, বেশি বেশি করে অবজেক্টিভ সলভ করবা। এবং সর্বশেষ হচ্ছে ইংরাজি, ইংরাজি প্রিপারেশনটা আসলে বুঝে শুনে নিতে হবে, কারণ অনেকে না বুঝে ঠাস ঠাস খালি পড়ে আর পড়ে। আমি এরকম দেখছি কয়েকজন, এরা বিগত বছর প্রশ্ন অ্যানালিসিস করে নাই, কি করতেছে, তোমাদের একটা বোর্ড বই আছে ইংরেজি টেক্সট বুক, ওটা নিয়ে পড়া শুরু করছে। আরে ভাই, তোমার টেক্সট বুকের এটা কি কাজে লাগবে বুঝছে? আগে দেখো বিগত বছর কি আসছে, বা সিলেবাসটা দেখো বুঝছে কি, মানে হচ্ছে ফার্স্ট পার্ট বই থেকে আসে কিনা আগে দেখো। সো এখানে একটু খেয়াল রাখতে হবে, ডোন্ট নিড এইচএসসি টেক্সট বুক, তোমার এইচএসসি টেক্সট বুক পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে কোনো প্রশ্ন আসে না। সব আসে কি কোথা থেকে? সব আসে হচ্ছে ইংলিশ সেকেন্ড থেকে, গ্রামার থেকে। সো গ্রামার ভোকাবুলারি খুব বেশি গুরুত্ব দিতে হবে, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো ইউসিসি কম্প্যাক্ট করতে। এইখানে আমি কিন্তু তোমাদেরকে MP3, জজ যেটা অনেকেই পড়ে যারা বিউরোটি প্রিপারেশন নেয়, অথবা মাস্টার, মাস্টার যে বইটা, ইভেন আমি তোমাদেরকে হচ্ছে নিজেই বলছি মাস্টার বইটা পড়তে, ঢাকা ইউনিভার্সিটি বিউনিটি প্রিপারেশন নিয়ে আমি বলছিলাম। তো তোমরা হচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটি বিউনিটি প্রিপারেশন নিবা, তারা হচ্ছে বিউনিটি প্রিপারেশনের ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওটার একবারে কর্নারে দেখো একটা হচ্ছে ভিডিওর একটা থাম আপ হয়েছে, তো ওইটাতে ক্লিক করে তোমরা ঢাকা ইউনিভার্সিটি বিউনিটের প্রিপারেশনের জন্য গাইডলাইনটা দেখতে পারো। তো ওইখানে আমি বলছিলাম যে হচ্ছে মাস্টার বইটা পড়তে। তো ভাইয়া, বিউনিট তো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আর তো কিছু নাই, ফিজিক্স কেমিস্ট্রির মতো বাঘা বাঘা সাবজেক্ট তো নাই, এর জন্য ইংরেজিটাও বাঘাভাবেই প্রিপারেশন নিতে হয়। বাট এই ইউনিটে সম্ভব না, এত সময় তুমি পাবা না, তুমি ফিজিক্স কেমিস্ট্রি পড়ে কুল পাবা না, বায়োলজি পড়ে কুল পাবা না ইংলিশের জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে। সো ইংলিশের জন্য একটা অ্যাভারেজ প্রিপারেশন নিলো আই থিঙ্ক খারাপ হবে না, ভাবি ইংলিশটা একটু বেশি কঠিন করে, বাট বি ইউনিটের বাট হচ্ছে গুচ্ছের ইংরেজিটা সহজ করে। সো গুচ্ছের ইংরেজির জন্য তুমি যে কাজ করতে পারো, একটা বই এনা, সেটা হচ্ছে ইউসিসি কম্প্যাক্ট। ইউসিসি কম্প্যাক্ট বইটাতে বেশ গুছানো, খুব বেশি বড় বই না, এখন তোমার সময়ই নাই, ইউনিটের স্টুডেন্টরা যথেষ্ট সময় পায় ইংরেজি ভালো মতো পড়ার, মোটা বই পড়ার, মাস্টার বই পড়ার বা MP3 পড়ার, ঠিক আছে, বাট গুচ্ছের পোলাপেনটা পায় না এই ইউনিটের। সেই জন্য আমি বলবো একটা বই পড়ো এনাফ। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে অ্যাডভান্স লার্নার্স বাই চৌধুরী এন্ড হোসেন, এই বই থেকে সব পড়ার দরকার নাই, তোমরা হচ্ছে মুখস্থ টাইপের গুলো, ভোকাবুলারি টাইপের গুলো, মুখস্থ টাইপের গুলা, হ্যাঁ হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এগুলো তোমরা হচ্ছে চৌধুরী হোসেন স্যারের বইটা থেকে পড়ে নিতে পারো। সো গুচ্ছের এই ছিল আমাদের প্রিপারেশনের নিয়ে কথাবার্তা। তো গুচ্ছ আসলে তোমার একটা আশার একটা আলো হতে পারে, বিগত বছর অনেক স্টুডেন্ট অনেক ভালো ভালো জায়গায় চান্স পায় নাই, তারা হচ্ছে মানে বেশ ভালো স্টুডেন্ট ছিল, তাদের এক্সপেকটেশনের ধারে গেছেও তারা হয় নাই, তাদের হচ্ছে ঢাবি ইচ্ছা ছিল হয় নাই, বুয়েট ইচ্ছা ছিল হয় নাই, মেডিকেল ইচ্ছা ছিল হয় নাই, তাদের জন্য কিন্তু আসলে খুব ভালো একটা রাস্তা খোলা, সেটা হচ্ছে গুচ্ছ। এখন গুচ্ছে আবার মেইন প্রবলেমটা হলো যে পিছনের দিকে অনেকগুলা ভার্সিটি বা সাবজেক্ট কিন্তু আসলে তোমার মন মতো হবে না, তুমি ভর্তি হয়ে কিছুটা হচ্ছে ডিপ্রেসড হয়ে যেতে পারো। তো তার জন্য তোমার উচিত একটু ভালো একটা মার্ক নিয়ে ভালো একটা ভার্সিটির ভালো একটা সাবজেক্ট নেওয়া, ঠিক আছে? সবার জন্য খুবই হচ্ছে দোয়া এবং শুভকামনা রইলো, নিজের সর্বোচ্চটা দিয়ে দাও, নিজের ভাই সর্বোচ্চটা না দিলে আউটপুট তোমাকে কে দিয়ে যাবে, আকাশ থেকে কি দিয়ে যাবে, দিয়ে যাবে না। তুমি পরিশ্রমে কোনো ঘাটতি রেখো না, দেখবা ইনশাল্লাহ আল্লাহ তোমাকে সফলতায় কোনো ঘাটতি দিবে না। আল্লাহ হাফেজ।